ব্রিটেনের আছে টম মোর, আমাদের আছে ডক্টর ইউনুস, কামাল, আহমেদ, সফিরা। ভদ্রলোকের নাম ক্যাপ্টেন টম মোর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একজন সৈনিক। করোনার এই বিপদের মাঝেই গোটা ব্রিটেনেই হইচই ফেলে দিয়েছে তার এক অমর কীর্তি। গত এক সপ্তাহ জুড়ে ব্রিটেন সহ বিশ্বের নামি দামি সব মিডিয়ার ফার্স্ট পেজে খবর হয়েছে টম মোর কী করেছেন। ব্রিটেনের স্বাস্থ্যসেবা বিভাগ NHS-এর সাহায্য করতে গত সপ্তাহে ব্যক্তিগত উদ্যোগে মাত্র £1,000 ফান্ড রাইজিংয়ের জন্য একটি পেজ ওপেন করেছিলেন মোর। বিনিময়ে অসুস্থ শরীর নিয়ে তিনি তার গার্ডেনে 100 ল্যাপ হাঁটবেন। কিন্তু তিনি কল্পনাও করেননি 100 ল্যাপ শেষ হওয়ার আগে তার সেই ফান্ড রাইজিং সাড়া ফেলবে সারা দুনিয়ায়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখন পর্যন্ত 1.5 লাখ মানুষ £21 মিলিয়ন ডোনেট করেছেন, যা বাংলা টাকায় 227 কোটি টাকা। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ টাকা দিয়েছে UK স্বাস্থ্য বিভাগের জন্য। টম মোরের এই কীর্তির পর তাকে নাইট উপাধি দেওয়ার জোর দাবি উঠেছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন এই হিরোকে ব্রিটেন সম্মান জানাবে। একজন টম মোরের সামান্য একটা উদ্যোগে হয়তো বদলে যাবে UK স্বাস্থ্য ব্যবস্থা। আমাদের দেশের ডক্টর কামাল, ডক্টর ইউনুস, আহমেদ, শফি হুজুররা আছেন, তারা কি করেছেন? আপনারা একজন টম মোরের কাছ থেকে শিখেন একটা জাতি কতটা দেশপ্রেমিক হলে, কতটা ইউনাইটেড হলে একজন সৈনিককে ডাকে, 100 কোটি টাকা ডোনেশন জমা পড়ে সেটাও ভাবিয়েন। শুনেছি বিপদেই নাকি হিরোদের জন্ম হয়, চেনা যায়। হিরোইজম দেখানোর সময়গুলোতে আমাদের দেশের বুদ্ধিজীবীরা ইঁদুরের গর্তে লুকিয়ে থাকে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।